সুন্নাত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কিনা? সুন্নাত না পড়ে ফরজ নামাজ আদায় করলে হবে, কি হবে? লবণ ছাড়া তরকারি হবে। লবণ ছাড়া কি হবে ভাই? লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না? লবণ ছাড়া তরকারি হয় না? মরিচ ছাড়া তরকারি হয় না? হলুদ ছাড়া তরকারি হয় না? তেল ছাড়া তরকারি হয় না? তো সব ছাড়াই তো তরকারি হয়। পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয়? এক রকমের তরকারি। তো সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এইরকম নামাজ হবে আর কি? হবে, কিন্তু ভালো করে হবে মনে রাখবেন। পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে বিভিন্ন সুন্নত সালাত যে শরীয়তে রেখেছে, এটি আমাদের ফরজ সালাতের পরিপূরক, ফরজ সালাতের জন্য রিহার্সেল, প্রস্তুতিমূলক আয়োজন। আবার কিয়ামতের ময়দানে বান্দার যদি ফরজ আমলে ঘাটতি হয়, নফল আমল দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নত সালাতগুলো এত গুরুত্বপূর্ণ সুন্নত যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কখনো ছাড়তেন না। এটা সাধারণ নফল নামাজ না, অনেকে পড়ে না, এটা সাধারণ সালাতের মতো না, এটা গুরুত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ছাড়তেন না। একবার জোহরের আগের চার রাকাত সুন্নত, মেহমান আসার কারণে বা কোনো একটা কারণে এঙ্গেজ হয়ে তিনি পড়তে পারেন নাই, তো পরে সেটা তিনি পড়েছেন। তার মানে এই সুন্নতগুলোকে তিনি সাধারণত বিনা কারণে একান্ত নিরুপায় হওয়া ছাড়া ছাড়তেন না। আপনার কখনো অসুবিধা, আপনি সফরে আছেন, তখন আপনি সুন্নত পড়লেন না, কিংবা আপনি কোনো এমন কোনো কাজে আছেন যে সুন্নত পড়ার টাইম নেই, তো আপনি শুধু ফরজটা পড়লেন, ইনশাল্লাহ ওয়াক্তের ফরজ আদায় হবে। হঠাৎ এরকম হয়েছে বিশেষ কোনো কারণে, গুনাহ হবে না। কিন্তু আপনি নিয়মিত এরকম করেন, অভ্যাস বানায় নিছেন, তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু আপনার সালাতটা ওই লবণ ছাড়া তরকারির মতো, ওই ওয়াক্তের সালাতটা অপূর্ণাঙ্গতা থেকে গেল, সুন্নত হলো না, সুন্নত ছাড়া হলো। অতএব পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে সুন্নতগুলো পড়ার চেষ্টা করতে। কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নত পড়ার সময় নাই এই জন্য আমি নামাজই পড়বো না। আপনার সময় কম আছে, সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পড়েন, তারপরে আপনাকে ওয়াক্তের ফরজ আদায় করতে। ওয়াক্তের মূল রাকাত হলো ফরজগুলো, সুন্নতগুলো ওয়াক্তের মূল রাকাত না। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় জোহরের সাকা সলাত কয় রাকাত, আপনি কয় রাকাত বলবেন? চার রাকাত। জোহরের মূল সলাত কয় রাকাত? চার রাকাত। তার আনুষঙ্গিক সুন্নত সালাত আছে, মূল সালাত চার রাকাত। কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলার দেখতে গিয়া একবারে নেশায় বুধ হয়ে গেছেন, এখন আপনার 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 সুন্নত সহ আগে চার রাকাত পরে দুই রাকাত ফরজ সহ 15 মিনিট আপনি সালাত আদায় করবেন না, কারণ এক ওভার বাকি আছে, মাত্র 6টা বলের মধ্যে শেষ হয়ে যাবে, এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না। ইমান যদি এত দুর্বল হয়, এই ফাসিকি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে, তাহলে কমপক্ষে চার রাকাত ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান, তারপরেও আপনি সুন্নত সহ পুরো প্যাকেজ পড়তে পারবো না, এই কারণে সালাতই পড়লেন না বা জামাতই তরক করলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। তাহলে খোলাসা কথা হলো, সুন্নত সালাত পড়ার চেষ্টা করতে হবে, কোনো বিশেষ কারণে কখনো বাদ গেল সেটা ভিন্ন কথা। শুধু স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম, দুজন ফাঁসছিলাম আজকের দিনে, একজন আরেকজনের গলা রশি ফালাইছিলাম এই দিনে, এটা স্মরণ হলো এই দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে, স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো, আলোচনা করলেন, নিজেদের ঘরোয়া কোনো কিছু হলো, কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয়, এতে কোনো দোষের কিছু নাই। কিন্তু মনে রাখবেন যে কালচারগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে এসেছে, ইহুদি নাসরাদের থেকে এসেছে, একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে, অতএব এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া, আনুষ্ঠানিকতা রূপ দেওয়া, ঘটা করা এই কাজ সুন্নাত নয়, বরং এটি মুসলমানদের কোনো কালচার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবলাকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে, তারা যা করবে তোমরা তাও করবে। বলা হলো ইয়া রাসূলুল্লাহ কাদের কথা আপনি বলছেন? ইহুদিদের কথা, নাসারাদের কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ছাড়া আর কার কথা বলবো, ইহুদিদের কথাই বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার, এই বিবাহ বার্ষিকী বা এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এগুলা বিজাতীয়দের অন্ধ অনুকরণ থেকে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কালচার দিয়েছেন সেটা আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ওই যে বললাম স্বামী স্ত্রী একান্ত দুজন একজন আরেকজনের সাথে আলাপ হলো, স্মরণ হলো, কোনো ফিলিংস কাজ করলো তাদের মধ্যে একান্ত ঘরোয়াভাবে, আনুষ্ঠানিকতার তেমন কিছু থাকলো না,
ঘটার কিছু থাকলো না, এইটুকু জায়েজ হতে পারে, মুবাহ হতে পারে শর্ত সাপেক্ষে। অনেক মহিলার মুখে পশম গজায়, দাড়ি হয়, এগুলো কাটলে গুনাহ হবে কিনা? অনেক মহিলা আছে যাদের হরমোনজনিত সমস্যার কারণে মুখে দাড়ি গজায়, অনেকে দু চারটা গজায়, অনেকের আরো বেশিও গজায়। তো যদি অনেক বেশি দাড়ি গজায়, সেই দাড়ি কাটাতে তো অসুবিধা নাই, বরং অনেক ফকিদের মতে, অনেক ফোকায়করার মতে এগুলো কাটা বরং ওয়াজিব, আবশ্যক। কারণ এগুলো না কাটলে পুরুষের মতো দেখাবে, এবং পুরুষের মতো দেখানোটা এটা তার জন্য নানান দিক থেকে শরীয়ত দৃষ্টিকোণ থেকেই উচিত নয়, সেভাবে থাকা উচিত নয়, সেই জায়গা থেকে এগুলো কেটে ফেলবে। আর যদি এমনি দাড়ি ছাড়া অন্যান্য পশম হয়, অতিরিক্ত পশম হয় অনেক লোকের আছে, সেটা যদি রোগের মতো, অর্থাৎ এটা অসুস্থতা হরমোনজনিত কারণে হয়, তাহলে ট্রিটমেন্টের অংশ হিসাবে সেগুলো তোলাতেও অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজ পড়ি, বেশি বেশি পাপ কাজও করি, কি করলে সব সময় পাপ থেকে মুক্ত থাকতে পারবো, জানালে উপকৃত হবো? ভাই, কোনো যুবক বা কোনো মানুষ সালাত আদায় করেন, পাশাপাশি অনেক পাপ হয়ে যায় তার দ্বারা, এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা অনুভূতি। এই অনুভূতির কারণে তাকে বিশেষভাবে সুক্রিয়া জানানো উচিত, যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত, কিভাবে আমি বাঁচার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে, বা এরকম যে কারো হোক, যুবক হোক, অন্য কোনো বয়সে মানুষ হোক, যদি সালাতের পাশাপাশি অন্যান্য পাপাচারে আপনি লিপ্ত হন, ছুটতে না পারেন, তাহলে প্রথম কাজ হবে আপনি সালাতের প্রতি আরো বিশেষ করে মনোযোগ দেন, এবং সালাতকে আপনি সঠিকভাবে আদায় করছেন কিনা ত্রুটি কোটায় কোটায় আছে বের করেন। এক নম্বর, খুব ধীরে ধীরে সময় নিয়ে সালাত আদায় করেন, খুব সময় নিয়ে। চার রাকাত সালাত কমপক্ষে 10 মিনিট ধরে যদি পড়তে পারেন, দুই রাকাত সালাত আদায় করতে যদি 5 মিনিট সময় বরাদ্দ দিতে পারেন, আস্তে আস্তে রুকু করেন, আস্তে আস্তে সিজদা করেন, লম্বা সময় নেন, সালাতের কোয়ালিটি বাড়বে, সালাতের মান বাড়বে। এরপরে মনোযোগের সাথে সালাত আদায় করবেন, মহব্বতের সাথে তাসবিহ পড়বেন রুকুতে সিজদাতে, এবং যা পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন, নিজের সাথে লড়াই করে হলেও মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দেখবেন এই সালাত আপনাকে পাপাচার থেকে সরায় আনবে। কারণ আল্লাহ বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এক নাম্বার, দুই, পাপের কাজ থেকে বাঁচার জন্য সব সময় রাখতে হবে পাপের পরিবেশ থেকে বাঁচতে হবে। পরিবেশ, যেই জায়গায় যেই পরিবেশে গেলে, একজনে ফেসবুকে গেলে আর চোখের গুণা থেকে বাঁচতে পারে না, তাহলে সে ফেসবুক ডিঅ্যাক্টিভ করে ফেলবে, একজনে ইউটিউবে গেলে ওয়াজ শুনতে শুনতে পরে কোথায় কোথায় যায়, আওয়াজের ভিতর ঢুকে যায় সে, তাহলে সে ওইখানে যাবেই না, ওই অ্যাপই ফেলে দিবে, দরকার নেই আমার অনলাইনে ওয়াজ শোনার, ইউটিউবে ওয়াজ শোনার, যে ওয়াজ থেকে আমি আওয়াজে যাইয়া আরো অন্যান্য জগতে চলে যেতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। যার ভিতরে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা নাই, সে এসব জায়গায় যাবে না, কারণ যে এসে সওয়াব করতে গিয়ে আরো কি করবে, গুনাহ করবে। গুনাহের পরিবেশ থেকে সরে আসলে গুনাহ থেকে, পাপ থেকে বাঁচা সহজ হয়। আল্লাহ এই জন্য বলেছেন, লা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জেনার কাছে গেলে জেনা থেকে বাঁচতে ফিরে আসতে পারবে না, এই জন্য আগে থেকে বাদ দিতে হয়, গুনার পরিবেশ থেকে সরে আসবেন। নাম্বার তিন, পাপাচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হয়। যখন মনটা নরম হবে, একটু চোখের পানি ফেলে কেঁদে দেন, আল্লাহ আমি তো পারি না, আমি তো আর পারছি না, আমি বহু চেষ্টা করি কিন্তু শয়তানের সাথে পেরে উঠি না,